টুপি পিন্ধি অহা ছাত্রক তিরস্কার করে বিপদত শিক্ষক, তদন্তর বিদ্যালয়ত উপস্থিত চক্র বিষয়া আরক্ষী, প্রধান শিক্ষকর বিরুদ্ধে উলাই আসছে অভিভাবক সমাজ। সোমবারে লাহরিঘাটর ধূপগুড়ি মাধ্যমিক বিদ্যালয় টুপি পিন্ধি আহিছিল এগারী নবম শ্রেণী ছাত্র। অভিযোগ অনুসরি জহিরুল ইসলাম নামের ছাত্রজনে টুপি পিন্ধি অহাক স্বর্গহস্ত হয়ে পড়ছিল বিদ্যালয়খনের প্রধান শিক্ষক বালিরাম বরদলৈ। ছাত্রজনের অভিযোগ মতে শয়তানর ধর্মল কেউ আহিছা বলে প্রশ্ন করেছিল প্রধান শিক্ষকে। ছাত্র জহিরুলক মৃত্যুর ভাবুকির অভিযোগ প্রধান শিক্ষকর বিরুদ্ধে। পাছত কয়েছে আজি আরো দিন পিন্ধিলা তো চাকুরে মই কটাৰি কাটি পিছ পিছ কৰি পেলাম। পাছত লাঠি লৈছিলে মাৰিবলৈ, পাছত ধৰি নিছিলে মাতিছে আমাক, হিন্দী ছাৰ মোক মাতি লৈছে। পাছত মই হিন্দী ছাৰৰ লগত গৈছোঁ, হিন্দী ছাৰে মোক ক'লে যে তুমি তোমাৰ এইটো টুপি পিন্ধিবলৈ আহিলে কিয় আহিব তুমি টুপি পিন্ধি স্কুলত। পাছত মোক ক'লে যে তুমি ইচ্ছা কৰিলে মাছত যাব, স্কুল পঢ়িব নালাগে, তুমি যদি টুপি পিন্ধি আহিবা তেনেহ'লে তুমি স্কুলত যাব, মাছত যাব স্কুলৰ পৰা। কোন কোন ছাৰে ক'লে? ধৰণী ছাৰে। আৰু আগতো ছাৰে এইটো বালি ছাৰা আমি যেতিয়া এটেক পৰিছোঁ তেতিয়া কৈছে লাগিলে তহঁতক এটেক এটেক মাৰিম আৰু মোৰ আমাৰ ধৰ্ম 50,000 ভৰি দিম। মানে অকল টুপি পিন্ধাৰ কাৰণে ওলাই দিয়া হৈছে? ওলাই দিয়া নাই, মানে মোৰ কিবা অসুবিধা আছিলে, মোক মাৰিব চাইছিলে মাছ মই ওলাই আহিলোঁ। কোনে মাৰিব বিচাৰিছিল? বালি ছাৰ লাঠি লৈ এই বালি ছাৰ কি মানে ছাবজেক্ট টিচাৰ হয় নে হেড টিচাৰ? হেড টিচাৰ, এইট নাইনৰ হেড টিচাৰ, নাইনৰ নহয় ছিক্সৰ এইটলৈকে। তুমি কোন ক্লাছত পঢ়া? মই নাইনত পঢ়োঁ। আগতো মা দেউতাক লোক বহুত গালি দিয়েছিল, আমার ক্লাস গুলো গালি দিয়ে, মানে অকল টুপি পিন্ধার কারণে গালি পারি আছে। আগত মা দেউতাক লৈ গালি দিছে, ধর্মক লৈ গালি দিছে আমার। এই ঘটনার পাছতে সৃষ্টি হয়েছিল তীব্র প্রতিক্রিয়ার। প্রধান শিক্ষকর ব্যবহারক লৈ রাইজ তথা ছাত্র সংগঠনে প্রশ্ন করেছিল। তার পাছতে মঙ্গলবারে বিদ্যালয়খনত উপস্থিত হয় লাহরিঘাট চক্র বিষয়ার লগতে আরক্ষী। ঘটনার সবিশেষ লৈ আরম্ভ করেছে তদন্ত। ইফালে অভিভাবক সকলেও হুঙ্কার দিছে যে প্রধান শিক্ষকর বিরুদ্ধে ব্যবস্থা নললে বিদ্যালয় পৰা লৈ যাব ছাত্র ছাত্রী। ভাষাৰে নিন্দনাই গৰিহণা দিছোঁ, লগতে আজিৰ সংবাদ মাধ্যমৰ যোগেদি জিলা শিক্ষা বিষয়া, ৰাজ্যিক শিক্ষা বিষয়াক আহ্বান জনাইছোঁ এই সন্দৰ্ভত কুইক একশ্যন গ্ৰহণ কৰিব লাগে। অভিযুক্ত সন্দৰ্ভত আমি সাংবাদিকৰ এটা দল বিদ্যালয়ত গৈ শিক্ষকৰ মন্তব্য ল'বৰ চেষ্টা কৰিছিলোঁ, তেওঁলোকে গেট বন্ধ কৰি ৰাখিছে, তলা মাৰি ৰাখিছে, কি ক'ব এইখন? হয়, যিহেতু এই ঘটনাটো শুনাৰ পাছত সাংবাদিকৰ এটা সজাতি দল বা আমাৰ এটা ছাত্ৰমুক্তিৰ এটা সজাতি দল আমি আহিছিলোঁ। অহাৰ পাছত যেতিয়া নেকি আমাক দেখা পাই শিক্ষকজনে গেটটো তলা লগাই দিছে, আমি ভিতৰত যাব পৰা নাই। আমি আচলতে শিক্ষকজনৰ তেখেতে ঘটনাটোৰ সন্দৰ্ভত তেখেতৰ পৰা আমি জানিবলৈ আচলতে যাব বিচাৰিছিলোঁ, কিন্তু আমাক যাব দিয়া নাই, তেখেতে তলা মাৰিছে। এই কথাটোকে জল জল পটপটকৈ প্ৰমাণ কৰে যে শিক্ষকজনে নিশ্চয়কৈ ভুল কৰিছে আৰু ছাত্ৰজনে অভিযোগ কৰা অভিযোগখিনি সম্পূৰ্ণৰূপে সঁচা কথা। এতিয়া পৰৱৰ্তী সময়তহে জানিব পৰা যাব বিদ্যালয়ৰ টুপিকাণ্ডই কি ৰূপ লয়। লাহৰিঘাটৰ পৰা জহিৰুল ইছলাম, অসম লাইভ 24।